হ্যালো ভিওর্স ওয়েলকাম টু আওয়ার টেকোয়ার ইউটিউব চ্যানেল আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একটি বিশেষ জিনিস শেখাবো সেটি হলো আপনারা কীভাবে মুখে কথা বলবেন এবং বাংলাতে সেটি আপনার টাইপ হয়ে যাবে অর্থাৎ আপনি মুখে বাংলা বলবেন এবং সেটি অটোমেটিক লিখে যাবে তো আমরা অনেক সময় গল্প বা কবিতা বা অন্য কিছু লিখতে চাই যেটি আমরা টাইপ করতেও অনেক সমস্যা হয় বাংলার ক্ষেত্রে তো খুবই ঝামেলা ল্যাপটপ অথবা ডেস্কটপে যারা অভ্র এবং যাদের যে বিজয়তে টাইপ করতে খুব সমস্যা হয় তাদের জন্য এটি একটি দারুণ সুখবর যে আপনি মুখ দিয়ে কথা বলবেন এবং নির্ভুলভাবে সেটি বাংলাতে লেখা হয়ে যাবে তো চলুন শুরু করা যাক তো তার আগে বলে নেই আমাদের এই চ্যানেলটি আপনার কাছে যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে দেবেন যাতে আমাদের চ্যানেলের কোনো ভিডিও আপনি মিস না করেন তো এখন আসি কাজের কথায় আমরা প্রথমে আপনাকে যেটা করতে হবে আপনি এটি মোবাইল অথবা ল্যাপটপ অথবা পিসি যে কোনোটা দিয়ে আপনি কাজটি করতে পারেন তো আপনার প্রথমে কাজটি করার জন্য আপনার মোবাইল অথবা পিসির যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে ব্রাউজারের অ্যাড্রেস বারে লিখতে হবে গুগল ডক আমরা এখানে গুগল ডক সি ডক লিখে সার্চ দেব তারপর গুগল ডট ডক্স ডট গুগল ডট কম এরকম একটি গুগল ডক্সের একটি লিঙ্ক আপনাদের সামনে চলে আসবে আপনারা জাস্ট এই লিঙ্ক ক্লিক করলে আপনারা এমন ইন্টারফেস দেখতে পারবেন এখান থেকে যে প্লাস চিহ্ন দেওয়া বেলাঙ্ক একটা পাতা সেটিতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে একটি যে মাইক্রোসফট ওয়ার্ডের মতো একটি পাতা বা পেজ খুলে যাবে আপনাদের সামনে এখানে আপনারা লিখতে পারেন তো আমরা এখন বাংলাতে লিখবো এবং সেটি মুখ দিয়ে বলবো আমরা টাইপ করবো না অর্থাৎ মুখের সাহায্যে আমরা একটা ডকুমেন্ট বা একটা কবিতা একটা গল্প বলবো এখানে লেখা হয়ে যাবে তো তার আগে কয়েকটি বিষয় আপনাদের কাছে ক্লিয়ার করি আপনারা যদি মোবাইল দিয়ে আপনারা যদি এই কাজটি করতে চান তাহলে আপনাদের মোবাইলে ডিফল্ট হিসাবে মাইক্রোফোন থাকে সুতরাং অতিরিক্ত আপনি হেডফোন বা অন্য কিছু ইউজ না করলেও হয় তবে হেডফোন ইউজ করা ভালো কারণ আশেপাশের নয়েজ আসলে সেক্ষেত্রে আপনার লেখাটা একটু ঝামেলা হতে পারে তো আপনার নিজের ভয়েসটাই যাতে আসে সেজন্য আপনারা অবশ্যই হেডফোন ইউজ করবেন এবার আসিয়ে আপনারা যারা পিসি ইউজ করেন তারা কি করবেন পিসি ইউজ যারা করেন তারা অনেক সময় দেখবেন পিসির পিছনে এরকম তিনটা পোর্ট আমরা দেখতে পাই সেই পোর্ট থেকে আপনারা একটা মাইক্রোফোন লাগবে আপনারা বয়া এমন মাইক্রোফোন বা বাজারে যে কোনো একটি স্ট্যান্ডার্ড মানের মাইক্রোফোন নেবেন এবং মাইক্রোফোনের যে একটা সাধারণত গোলাপি কালারের থাকে এবং সব সবার নিচে অথবা এক পাশে দেখবেন যে গোলাপি কালারের যে পোটটা সেই পোটটাতে আপনারা মাইক্রোফোনের জ্যাকটি লাগাবেন তাহলেই আপনারা মুখের সাহায্যে পিসিতে কাজ করতে পারবেন আমরা এখানে দেখতে পাচ্ছি যে সাধারণত তিনটা পোর্ট থাকে গোলাপি কালারের মাইক্রোফোন এবং অন্য দুটো একটা স্পিকার আউট এবং অন্যটা লাইন আমরা যদি আপনারা যদি ল্যাপটপে ইউজ করেন অনেক ল্যাপটপে এরকম তিনটাই থাকে গোলাপিটা সবসময় মাইক্রোফোন হয় এবং অনেকগুলো ল্যাপটপে আপনারা দেখবেন যে একটাই পোর্ট থাকে তো এই একটা পোর্ট যেগুলোতে থাকে সেগুলোতে আমরা যে ফোনগুলোয় ইয়ারফোন ইউজ করি অর্থাৎ আমরা আমাদের মোবাইলের যেই ইয়ারফোনগুলো থাকে হেডফোন সেই হেডফোনগুলো দিয়ে আপনি অনায়াসে এখানে এই ল্যাপটপে যেগুলোতে একটা পোর্ট থাকে সেগুলো ইউজ করতে পারবেন আপনার যদি টেকের যে মাইক্রোফোন বা হেডফোনগুলো আছে যার দুইটা মাত্র জ্যাক থাকে সেগুলো ইউজ করতে গেলে অবশ্যই কনভার্টার লাগবে আর আপনি যদি চান যে আমার মোবাইলের মাইক্রোফোন দিয়ে আমি কম্পিউটারে ইউজ করবো সেক্ষেত্রে আপনাকে ছোট একটা কনভার্টার বাজার থেকে সংগ্রহ করে নিতে হবে তাহলে অনায়াসে আপনি এই কাজটি করতে পারবেন তো এখন আসি মূল কথায় আমরা কিভাবে ডকুমেন্ট একটা ডকুমেন্ট ক্রিয়েট করে সেখানে মুখ দিয়ে বাংলা কথা বলার মাধ্যমে সেটি বাংলাতে লিখব তো এটি করার ক্ষেত্রে আপনাদেরকে কিছু কাজ করতে হবে তার আগে আমি আরেকটু বিষয়ে ক্লিয়ার করি আমরা এই ভিডিওটি তিনটা ধাপে বানানোর চেষ্টা করবো এবং প্রথম ধাপে যে বিষয়গুলো দেখাবো সেটি হলো আমরা কিভাবে একটি ওয়ার্ডে কিছু বাংলায় কথা বলবো এবং সেটি লিখে আমরা কিভাবে ডাউনলোড করব এবং মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে সেটি ওপেন করব এবং এই ভিডিওর পরে নেক্সট যে দ্বিতীয় ভিডিওটা সেই ভিডিওতে আমরা দেখাবো এটি কিন্তু আমরা যে যেগুলো লিখবো সেগুলো সব ইউনিকোডে হবে অর্থাৎ আপনি যখন মাইক্রোসফট ওয়ার্ডে নিয়ে অন্য ফোন চেঞ্জ করতে যাবেন তখন ইউনিকোড ফন ছাড়াও অন্য ফন্ডগুলোতে কাজ করবে না সেক্ষেত্রে আপনি যদি বিজয় ক্লাসিক ইউজ করতে চান সেক্ষেত্রে আপনাকে কনভার্ট করতে হবে সেই প্রসেসটা আমরা দ্বিতীয় ভিডিওতে দেখাবো এবং তৃতীয় ভিডিওতে দেখাবো আমরা যারা ফ্রিল্যান্সিং করি বা আপার ফাইবার অথবা ফ্রিল্যান্সার ডট কমে কাজ করি তারা ডেটা এন্ট্রির কাজগুলো করে থাকে তো অনেকে এটি টাইপ করে কাজ করেন তো আপনাদের সুবিধার জন্য কিভাবে আপনারা মুখ দিয়ে কথা বলে এই কাজগুলো করতে পারেন সেটি আমি তৃতীয় ভিডিওতে দেখাবো আশা করছি আপনারা আমার সাথেই থাকবেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আপনারা প্রথমে গুগল ডক ওপেন করবেন ওপেন করার পরে আপনারা এখানে দেখতে পারবেন যে উপরের মেনু থেকে ফাইলস থেকে এই যে ভয়েস টাইপিং এটি ক্লিক করবেন ভয়েস টাইপিং ক্লিক করলে এরকম একটি মেনু আপনাদের সামনে চলে আসবে এখানে ক্লিক করলে আপনি যা বলবেন সেটি এখানে ইংলিশে লেখা উঠবে তো আমরা এখন চাচ্ছি যে বাংলাতে এখানে ডিফল্ট হিসাবে ইংলিশ বা ইউএসএ করা আছে আমরা এখন এখান থেকে বাংলাটা সিলেক্ট করে নেব এখানে দুইটা অপশন আছে বাংলা বাংলাদেশ অর্থাৎ আপনি যদি বাংলাদেশি হয়ে থাকেন তাহলে বাংলা বাংলাদেশ সিলেক্ট করবেন আপনি যদি ইন্ডিয়ান হয়ে থাকেন তাহলে বাংলা ভারতটি সিলেক্ট করবেন আমরা যেহেতু বাংলাদেশি তো আমরা বাংলা বাংলাদেশিটা ইউজ করছি এখানে সিলেক্ট করার পরে এখন আমরা এখানে মাইক্রোফোনে ক্লিক করব। এখন আমরা যেটি বলবো সেটি এখানে অটোমেটিক্যালি আমাদের কথার সাথে সাথে এখানে টাইপ হয়ে যাবে তো এখানে কিন্তু লেখাটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে লেখাগুলো ইউনিকোডে লিখে যাচ্ছে তো আমি একটি কবিতা আবৃত্তি করছি যতীন্দ্র মোহন বাগচি কাজলা দিদি বাস বাগানে মাথার উপর চাঁদ উঠেছে ওই মাগো আমার ষোলোক বলা কাজলা দিদি কই পুকুর ধারে লেবুর তলে থোকায় থোকায় জোনাক জলে ফুলের গন্ধে ঘুম আসে না একলা জেগে রই মাগো আমার কোলের কাছে কাজলা দিদি কই সেদিন হতে কেন মা আর দিদির না ডাকো দিদির কথায় আঁচল দিয়ে মুখটি কেন ঢাকো তো আপনারা দেখলেন যে এখানে আমি লিখে যাচ্ছি এবং পাশাপাশি আমি এই চিহ্ন বা দাড়িগুলো আমরা থেমে ইনপুট দিয়ে দেবো শুধুমাত্র এবং যে জায়গায় নিচের লাইন হবে সে জায়গায় একটি ইন্টার আপনাদের লাইনটা নিচে এসে যাবে এভাবে আপনি পুরো একটি ডকুমেন্ট আপনি মুখে কথা বলার মাধ্যমে জাস্ট লিখে যাবেন কোনো প্রকার টাইপিং করা ছাড়াই এবং খুব দ্রুত এই কাজগুলো আপনারা সমাধান করতে পারবেন এখন আসি কিভাবে আপনারা এই ডকুমেন্টটি সেভ করবেন এখন আমরা এটি সমাপ্ত করার জন্য এখানে এই যে মাইক্রোফোন আইকনটা এখানে ক্লিক করব তাহলে আমরা এই কাজটি শেষ হলো এখন আপনারা দেখছেন যে নির্ভুলভাবে মোটামুটি নির্ভুলভাবে আমাদের টাইপিংটা হয়েছে এবং এটি কিন্তু সম্পূর্ণ ইউনিকোডে লেখা হয়েছে আপনারা এই ফাইল থেকে ডাউনলোড অপশনে যাবেন ডাউনলোড অপশন থেকে এখান থেকে সিলেক্ট করবেন মাইক্রোসফট ওয়ার্ড তো আমরা মাইক্রোসফট ওয়ার্ড সিলেক্ট করছি তারপরে আপনারা আপনাদের যে এখানে সেভ করবেন সেটি আপনারা এখানে দেখে দেবেন আমি ডেস্কটপে সেভ করছি এবং এটি ওপেন করব আমরা এখন আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ইউনিকোডের লেখা যার কারণে লেখাগুলো একটু ভেঙে গেছে সমস্যা হচ্ছে তো আপনাদেরকে যেটা করতে হবে এখান থেকে একটু ফন্ট চেঞ্জ করে নিতে হবে যেমন কাল পুরুষ বা অন্য কোন ফন্ট এটি যেহেতু ইউনিকোডে লেখা সেহেতু আপনারা হতাশ হবেন না যখন আপনাদের এরকম জিরো জিরো আসবে বা গোল গোল হয়ে যাবে আপনারা টোটালটাই ওয়াল সিলেক্ট করে আপনাদের এখান থেকে দেখবেন যে ইউনিকোড কোনো ফান্ড আছে কি না ইউনিকোড ফান্ড থাকলে সেই ইউনিকোড ফান্ডগুলো অটোমেটিক নিয়ে নেবে এখান থেকে ঠিক আছে আর পরবর্তীতে আমি দেখাবো কিভাবে আপনারা এখান থেকে বিজয়ের ক্লাসিক দিয়ে আপনারা সুতুনি এমজি করে লিখবেন সাধারণত সুতুনি এম জিগুলো আমাদের অফিস আদালতে ইউজ হয় সুতুনি এমজি করার জন্য আপনারা আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে দ্বিতীয় ভিডিওর লিঙ্কটি আসতেছে সেখানে আমরা দেখাবো কিভাবে আপনারা লেখাগুলো আপনারা কনভার্ট করে সুতুনি এমজি বা বিজয় দিয়ে সুন্দরভাবে টাইপিং করবেন তো এটা গেল ডক হিসাবে বা ডকুমেন্টস হিসাবে মাইক্রোসফট ওয়ার্ডে আপনারা এই ফাইলটা কিভাবে নিয়ে কাজ করবেন এখন আসি আপনারা যদি সরাসরি এই ফাইলটিকে পিডিএফ হিসাবে ডাউনলোড করতে চান তাহলে এখানে মোটামুটি আপনারা প্রয়োজনীয় কাজ সাজি করে আপনাদের যেখানে জ্যোতি চিহ্ন দেওয়া যায় বা দাঁড়ি জ্যোতি বা যে কোনোভাবে আপনারা এটি সাজাই গুছিয়ে মোটামুটি কমপ্লিট করার পরে মোটামুটি লেখার কাজ বাদে আর বাকি যে কাজগুলো সাজানো গোছানো সেটি করার পরে আপনারা পিডিএফ ক্লিক করবেন পিডিএফ ক্লিক করার পরে আপনারা পিডিএফ হিসাবে এই ডকুমেন্টটি সিলে সেভ করতে পারবেন আমি এখন পিডিএফ হিসাবে এটি ডাউনলোড করছি এবং আমরা দেখবো যদি পিডিএফ হিসাবে ডাউনলোড করেন তাহলে আপনার যে ফর্মটি সেটি আর ভাঙবে না কোনো কিছুই হবে না এবং আপনি অনলাইনে যেভাবেই দেখবেন ঠিক সেভাবেই ছবি আকার ছবির মতো হয়ে একদম হুবহু সেভাবে সেভাবেই পিডিএফ হয়ে যাবে তো ধন্যবাদ আশা করি অনেক কিছু জানতে পারছেন এই ভিডিওতে এবং আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে